গোপালগঞ্জের মুকসুদপুরে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপিয়ের 272তম শাখার উদ্বোধন ও 37তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে উপজেলার চণ্ডীবর্তী গ্রামে শাখাটির উদ্বোধন করা হয়। নবগঞ্জ রিজন প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ শাহজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ নিয়ামত খান। বিশেষ অতিথি ছিলেন মহিলা কাউন্সিলর তসলিমা ইয়াসমিন লাইজু, পপির সহকারী পরিচালক সঞ্জীব চন্দ্র ভদ্র ও পূবালী ব্যাংক মুকসুদপুর শাখার ব্যবস্থাপক নুরুল ইসলাম সহ অনেকে।